নমস্কার, আমি শান্তনু। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সাক্ষীর আরও একটি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের জীবন নানান ঘটনায় ভরা এবং সেই সময় যখন অতিবাহিত হয় তার সাথে সাথে অনেক জিনিস আমাদের জীবনে প্রবেশ করে, আমাদের সমাজ ব্যবস্থায় প্রবেশ করে, আবার ঠিক সময়ের দাবি মেনেই সেই সব জিনিস হারিয়ে যায়, নতুন জিনিস আসে। অর্থাৎ পুরনো জিনিস চলে যায়, পুরনো প্রথা চলে যায়, পুরনো অভ্যাস চলে যায়, সেই পুরনো অভ্যাসের জায়গায় পুরনো প্রথার জায়গা নিয়ে নেয় নতুন অভ্যাস, নতুন জিনিস। ঠিক সেরকমভাবেই আমাদের মানব সভ্যতায় বিনোদনের যে বৈচিত্র্য রয়েছে সেটি ক্রমাগত পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, বিশেষভাবে নিজেকে আনন্দদান করার নামই হচ্ছে বিনোদন, অর্থাৎ এন্টারটেনমেন্ট। একটা সময় ছিল যখন মানুষের কাছে এই বিনোদনের খুব একটা বেশি বৈচিত্র্য ছিল না, কিন্তু কালের বিবর্তনে আমাদের কাছে এখন প্রচুর এন্টারটেনমেন্টের উপায় রয়েছে। এরকমই একটি এন্টারটেনমেন্টের খুব বিশ্বব্যাপী প্রখ্যাত উপাদান ছিল সার্কাস। হ্যাঁ, শুধু বিশ্বে কেন, ভারতীয় জীবনে এবং বাঙালির জীবনেও সার্কাস একটি অতি প্রয়োজনীয় এবং একেবারে আনুষঙ্গিক বিষয়বস্তু ছিল। যাই হোক, এই সার্কাস শব্দটি এসছে ল্যাটিন শব্দ সার্কাস থেকে, আর সেই ল্যাটিন শব্দ সার্কাস এসছে গ্রিক শব্দ কার্কোস থেকে। কার্কোস, এর অর্থ যদি আমরা দেখতে চেষ্টা করি তাহলে দেখব এর অর্থ হচ্ছে গোলাকার ক্রীড়া চক্র যাকে ঘিরে দর্শকরা বসে থাকে, অর্থাৎ অনেকটা পুরনো দিনের এমফি থিয়েটার কিংবা ওপেন থিয়েটারের মতো, কিন্তু এর সঙ্গে একটু পার্থক্য রয়েছে। সার্কাসের সবথেকে চিরাচরিত যে চিত্রটি আমাদের চোখে ভাসে সেটি হচ্ছে বড় একটি তাঁবু। হ্যাঁ, সার্কাসের আক্ষরিক ভাষায় একে বলা হয় বিগ টপ, আর তার ভেতরে গোলাকার যে জায়গাটির মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রদর্শিত হয় সেটিকে বলা হয় রিং। আর এই পুরো সার্কাসের খেলাটি যার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় তাকে বলা হয় রিং মাস্টার। মূলত প্রাচীন রোম, মিশর, গ্রিস, সেখান থেকেই এর যাত্রাপথ। কিন্তু আনুষ্ঠানিকভাবে সার্কাস শুরু হয় সম্রাট জুলিয়াস সিজারের আমলে, এবং তখনকার দিনে, তখনকার রোমে ম্যাক্সিমাস ছিল সব থেকে বৃহত্তম সার্কাস দল। তারপর ইংরেজদের হাতে চলে আসে এই সার্কাস প্রথা। ফিলিপ এস্তো নামক এক ভদ্রলোক সার্কাসের আধুনিকীকরণ করেন এবং উনি নিজেও বহু খেলার জনক। এরকমভাবেই সার্কাস ব্রিটেন তথা ইউরোপ থেকে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, এবং মূলত ব্রিটিশদের হাত ধরেই সার্কাস ভারতবর্ষেও প্রবেশ করে। কী সেই ইতিহাস সেটা আমরা আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নিই যে এই সার্কাসের বিভিন্ন খেলার জনক কারা। 1780 সাল দিকে আমেরিকায় প্রবেশ করে সার্কাস বিল রিকেটস নামে এক ভদ্রলোকের হাত ধরে, এবং 1793 সালে আমেরিকার ফিলাডেলফিয়াতে একটি পূর্ণাঙ্গ প্রদর্শনী হয় এবং সেটিকেই সার্কাসের ইতিহাসে সবথেকে প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী হিসেবে আখ্যায়িত করা হয়। এবং সে অনুষ্ঠানটির ব্যাপকতা এতটাই ছিল যে বলা হয়ে থাকে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সেই শো দেখতে এসেছিলেন। তারপর আইজ্যাক ভ্যান এমবুর্গের কথা না বললেই নয়, ইনি প্রথম সেই দুঃসাহসী খেলা দেখিয়েছিলেন, অর্থাৎ সিংহের মুখে নিজের মাথা ঢুকিয়ে সেটিকে আবার বার করেন। তারপর নাম করা যেতেই পারে জুল লিটার্ডের। জুল লিটার্ড প্রথম ফ্লাইং ট্রাপিজের খেলা দেখান 1859 সালে। ফ্লাইং ট্রাপিজ হচ্ছে সেই খেলাটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দড়িতে করে এদিক থেকে ওদিকে লাফিয়ে যায় এবং অন্য আরেকটি দড়ি ধরে তার মাঝখানে সে বিভিন্ন জিমনাস্টিকের খেলা প্রদর্শন করে। তারপর দড়ির ওপর হাঁটা, আমরা অনেক ছায়াছবিতেও সেটি দেখেছি কিংবা রাস্তাঘাটে প্রায়শই দেখা যায়। এই দড়ির ওপর হাঁটার খেলা আবিষ্কার করেন চার্লস ব্লন্ডিন নামে এক ভদ্রলোক। সাল 1879। এই 1879 সালেই কেরালা রাজ্যে প্রথম আনুষ্ঠানিকভাবে সার্কাস অনুষ্ঠিত হয় এবং সেটি করান রোমার উইলিয়াম সেরিন নামে একজন লোক। উনি ওনার খেলা নিয়ে, ওনার দল নিয়ে এতটাই গর্বিত ছিলেন, ওনার এতটাই দম্ভ ছিল যে উনি একবার চ্যালেঞ্জ করে বসেন যে পুরো এই ভারতবর্ষে কেউ নেই যে ওনার এই খেলা নকল করে দেখাতে পারে কিংবা তাদেরকে হারাতে পারে। যাই হোক, যথাক্রমে সেই খবর, সেই ঘটনা, সেই প্রচার গিয়ে পৌঁছায় রাজা কুরুয়ানদের নামে কাছে, অর্থাৎ রাজা কুরুয়ান উনি মহারাষ্ট্রের রাজা ছিলেন। ওনার সেটা আত্মসম্মানে লাগে,
এবং তারপর তিনি তাদের অশ্বারোহী তিনি তার যে অশ্বারোহী রয়েছে এবং অন্যান্য যারা পদাতিক সেনা সেখান থেকে বাছাই করে কিছু লোক নিয়ে একটি দল গঠন করেন এবং চ্যালেঞ্জ জানান এবং সেই চ্যালেঞ্জে উনি জয়লাভ করেন। খুব অপমানিত বোধ করেছিলেন রোমার উইলিয়াম সিরিন ট্রেডিন। এরপর ক্রমেই সার্কাসের বিবর্তন হয় ভারতবর্ষে এবং অবিভক্ত ভারতবর্ষের অন্যতম বিখ্যাত সার্কাস দল ছিল তৎকালীন পাকিস্তানের দ্য ইরানি সার্কাস। এবার বাংলায় সার্কাসের কথা আলোচনা করা যাক। বাংলায় সার্কাস দল প্রতিষ্ঠিত হয় 1905 সালে এবং সেই দলটির নাম ছিল দ্য লায়ন সার্কাস। যদিও 1905 সালে প্রথম বাংলায় সার্কাস দল প্রতিষ্ঠিত হয় কিন্তু তার সেই পরিব্যাপ্তি সেভাবে সে পায়নি। বাংলায় সার্কাস মূলত আধুনিকতার পর্যায়ে পদার্পণ করে শ্রী নবগোপাল মিত্রের হাত ধরে। হ্যাঁ, সেই নবগোপাল মিত্র যিনি হিন্দু মেলার প্রবর্তন করেছিলেন আর উনি যে দল প্রতিষ্ঠা করেছিলেন সেটির নাম ছিল ন্যাশনাল সার্কাস। তবে তারও পরবর্তী সময়ে যিনি সার্কাসকে আরও ছড়িয়ে দিয়েছেন বাংলার প্রত্যেকটি কোণায়, ওনার নাম হচ্ছে শ্রী প্রিয়নাথ বসু। প্রিয়নাথ বসু যে দল সেটির নাম হচ্ছে প্রফেসর বোস গ্রেট বেঙ্গল সার্কাস এবং এটিকেই বাংলায় অন্যতম সার্থক সার্কাস দল হিসেবে মনে করা হয়ে থাকে। এই নামটির পেছনে একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এই যে প্রফেসর বোসেস গ্রেট বেঙ্গল সার্কাস, এখানে প্রফেসরটিকে বলা হয়ে থাকে কোনো এক উৎসবে একবার বড়লাট ডাফেরিন খেলা দেখতে এসেছিলেন, অর্থাৎ সার্কাসের খেলা দেখতে এসেছিলেন। এসে খেলা দেখে উনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে উনি জিজ্ঞেস করেছিলেন হু ইজ দ্য প্রফেসর, এবং সেখান থেকে প্রিয়নাথ বসু এই শব্দটি তুলে নেন এবং উনি ওনার দল গঠন করার সময় সেই শব্দটিকে সেখানে বসিয়ে দেন। তারপরে কাল অতিবাহিত হয়েছে, ভারতবর্ষের বিভাজন হয়েছে, 47-এর বিভাজন, তারপর 71-এর বিভাজন, এই সব কিছুর মাঝেই আমরা আরও আধুনিক হয়ে উঠলাম, বিশ্বায়ন হলো, ইন্টারনেটের পরিব্যাপ্তি ঘটল এবং এর ফলে কোথাও না কোথাও সার্কাসের সেই জৌলুস হারিয়ে যেতে বসেছে। এখন সার্কাস আর সেই অর্থে দেখা যায় না, কিংবা সার্কাসের যে খেলাগুলো চিরাচরিত খেলাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন সার্কাসে আধুনিক থেকে আধুনিক খেলা চলে আসছে মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, সার্কাস বলতেই মনে পড়ে যায় আমাদের রাজ কাপুর অভিনীত সেই বিখ্যাত ছায়াছবি মেরা নাম জোকারের কথা। হয়তো আপনারা অনেকেই দেখেছেন সেই ছায়াছবি কিংবা দেখবেন। যাই হোক, সার্কাস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নিয়েছিল, আগামী দিনে থাকবে কি না সেটা বলা যায় না। এই বিষয় নিয়ে আজকে আমরা চেষ্টা করেছি সাক্ষীতে আলোচনা করার জন্য, যাতে সার্কাস সম্পর্কে, সার্কাসের ইতিহাস সম্পর্কে আপনারা একটু অবহিত হতে পারেন। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, দেখতে থাকুন সাক্ষী। নমস্কার।